বন্ধুরা আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা নতুন অধ্যায় শুরু করব যা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা নামে পরিচিত এই অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায় আর তোমাদের আমি জানি যে অনেকেরই কনফিউশনের একটা জায়গা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারটা তো এই অধ্যায়টা আমরা খুব মজা করে পড়াবো ইনশাল্লাহ আর আমাদের এই অধ্যায়টা আলোচনা করার পূর্বে আমরা তো ফিজিক্সের আর অনেকগুলো অধ্যায় পড়েছি আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে গতি বল কাঠশক্তি ক্ষমতা মহাকর্ষ বিকর্ষ এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি ওগুলো পদার্থবিজ্ঞান হলেও ওগুলো পদার্থবিজ্ঞানের একটা স্পেসিফিক শাখায় আলোচিত সেই স্পেসিফিক শাখা বা সেকশনটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর এই ক্লাসিক্যাল ফিজিক্সের যে আলোচনাগুলো এই আলোচনাগুলোর বেশিরভাগই আসলে নিউটনের ধারণা থেকে উদ্ভূত নিউটন গ্যালেরিয় তারাই আসলে মূল ভিত্তিটা এখানে স্থাপন করে এই আলোচনাগুলো সকল আলোচনা এই ক্লাসিক্যাল ফিজিক্সের যে আলোচনাগুলো এগুলোর বেশিরভাগ ভিত্তি আসলে কখন তৈরি উনিশশো শতাব্দীর পূর্বে অর্থাৎ উনিশশো সালের পূর্বে তো এরপরে আমরা দেখছি কি বিংশ শতাব্দীতে সো বিংশ শতাব্দীতে আসলে আমাদের অতি পরিচিত বিজ্ঞানী আইনস্টাইন তিনি নতুন ধারণা নিয়ে আসেন তার যে ধারণাগুলো সেই ধারণাগুলো পুরোনো সকল স্ট্রাকচারকেই বলতে গেলে ভেঙে নতুন করে আবার শুরু করে তো এই টাইম লাইনটার আগে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো আসলে ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনা আর এই টাইম লাইনের পরে যে আবিষ্কারগুলো হয়েছে এগুলোকে মডার্ন ফিজিক্সের আলোচনায় অন্তর্ভুক্ত করা হয় এর জন্য যে এখানে আমার ভিত্তিগুলোই নতুন আগের ক্ষেত্রে আমার সময়ের ব্যাপারটা ছিল একটা চলমান জিনিস এটা কনস্ট্যান্ট এতে কখনো কারোর সাপেক্ষে বেশি কম হতে পারে না কারো কারোর উপর নির্ভর করে না বাট এই আলোচনাতে আমরা দেখবো যে এই জায়গাগুলোতে চেঞ্জ আসছে এখানে ভর আমরা দেখতাম যে ভরটা ধ্রুব থাকে সময় সো এখানে আমরা দেখবো যে ভরেও তারতম্য দেখা যাচ্ছে সো আমরা আরও অনেকগুলো ইন্টারেস্টিং আলোচনা দেখবো যেগুলো আসলে আমাদের বিগত আলোচনাগুলোর সাথে যায় না তো আমরা জেনে গেলাম যে আসলে এই ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্সের সময়ের কালে একটা ব্যবধান শুধু কি সময় দিয়েই তাদের তফাত করা হয় যে উনিশ শতাব্দীর উনিশশো সালের পূর্বে যেগুলো সেগুলো ক্লাসিক্যাল উনিশশো সালের পরে যেগুলো সেগুলো মডার্ন তা না কিন্তু এগুলোর জন্য আসলে কয়েকটা ব্যাপার রয়েছে যেমন ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য যদি বলি অতি ক্ষুদ্র ফর অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রন প্রোটন এই টাইপের যে ছোটো ছোটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা রয়েছে সেইগুলোর বেলায় আর অতি উচ্চ বেগে চলমান বস্তুগুলোর বেলায় আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রগুলো আমরা পড়েছি ভি ইকল টু ইউ প্লাস এ টি এস ইকাল টু ইউটি প্লাস এটি স্কোয়ার এফ টু এম এ এই সূত্রগুলো খাটে না সো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রগুলোর সীমাবদ্ধতা কিন্তু আমাদের চারপাশে যে দৃশ্যমান বস্তুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খাটে কেন কারণ সেগুলো এত ক্ষুদ্র হয় না আবার সেগুলো অতি উচ্চ বেগ অতি উচ্চবেগ বলতে কত বেগ বুঝাচ্ছি এটা কি স্পোর্টস না এটা আরও অনেক বেশি প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে যেই বস্তুগুলো যাচ্ছে সেইগুলোর বেলায় আর অতি ক্ষুদ্র বস্তুগুলোর বেলায় আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স খাটে না তবে আমাদের চারপাশে আমরা যা দেখি সেগুলোর মধ্যে কিন্তু আমরা আলোর বেগে চলমান বস্তুকণাকেও দেখি না সচরাচর আবার অতি ক্ষুদ্র বস্তুকণাকেও আমরা কিন্তু খালি চোখে অবজার্ভ করতে পারি না অর্থাৎ চারপাশে বলতে গেলে ক্লাসিক্যাল ফিজিক্সই চলে বাট আমরা যদি আরও গভীরে যাই তাহলে আমাদের অবশ্যই মডার্ন ফিজিক্সে যেতে হবে তো আমরা বলছিলাম যে ক্লাসিক্যাল ফিজিক্স কি করে ক্লাসিক্যাল ফিজিক্স অতি ক্ষুদ্র বস্তুগুলোর ক্ষেত্রে কাজ করে না আর অতি উচ্চ বেগে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে কাজ করে না ক্লাসিক্যাল ফিজিক্স ছাড়াও আমরা কিন্তু পদার্থবিজ্ঞানের মধ্যে আরও কিছু সেকশন দেখতে পারি সেগুলো নিয়ে চলো একটু ধারণা নিয়ে আমরা মডার্ন ফিজিক্সে চলে যাব তো আমরা বলেছি ক্লাসিক্যাল মেকানিক্স আসলে কিসের জন্য কাজ করে না ছোট বস্তুর বেলায় আর অতিবেগে চলমান বস্তুর বেলায় তার মানে কাজ করে কিসের জন্য করে হচ্ছে যেই বস্তুগুলো আকৃতিতে বড় এখন আকৃতিতে বড় বলতে বুঝতে হবে না যে আমাদের ডাইনোসর এত বড় বস্তু আমি তুমি আমাদের যে আকৃতি আমাদের হাতে কলমটার আমাদের হাতের ছোট স্কেলটার এগুলোর যে আকৃতি এগুলোকেও আমরা কিন্তু অনুপরমাণুর সাপেক্ষে চিন্তা করলে অনেক বড় বস্তুই বলতে পারি সো আকৃতিতে বড় বলতে বুঝবে না যেটা আসলে কতটুকু বড়। এটা আসলে অনুপরমাণু লেভেলের থেকে বড় অর্থাৎ যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সেই টাইপের বস্তুগুলোর বেলায় ক্লাসিক্যাল মেকানিক্স খাটে আবার যেগুলোর বেলায় বেগ কম সেগুলোর বেলায় ক্লাসিক্যাল মেকানিক্স খাটে বেগ কিসের থেকে কম বেগ আলোর বেগের থেকে অনেক অনেক কম অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগের বস্তু কিন্তু না এখন তুমি যদি বলতে পারো ইলেকট্রিক ট্রেন সেটাকে কি আমরা বলবো বেগ বেশি না সেটা কিন্তু আলোর সেটার বেগ অবশ্যই বেশি বাট সেটা কিন্তু আলোর বেগের তুলনায় কিছুই না সো আমাদের চারপাশে মোটামুটি আমরা যে সকল অবজার বস্তুগুলো অবজার্ভ করতে পারি সেগুলোর বেলায় কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সটা খাটে তারপরে রয়েছে রিলেটিভিস্টিক মেকানিক্স রিলেটিভিস্টিক মেকানিক্স অ্যাকচুয়ালি আকৃতিতে বড় বস্তুগুলো আর বেগ বেশি যে বস্তুগুলো সেগুলোর বেলায় আমরা রিলেটিভিস্টিক মেকানিক্স খাটাতে পারি সো তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্রগুলো আর প্রয়োগ করা যাবে না তখন আমাদের নতুন মেকানিক্স ফর্মুলায় ঢুকতে হবে সেগুলো হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্সের আও যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো তার মানে এখান থেকে এখানে আসলে বেগ বেশিটা হলেও আমরা কোথায় চলে যাব আমরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্র দিয়ে কাজ করব না করব কি রিয়েটিভিস্টিক মেকানিক্সের সূত্র দিয়ে কাজ এছাড়াও রয়েছে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম ফিল্ড থিওরি সো কোয়ান্টাম মেকানিক্সটাকে ছোটো করে যদি বলি এটা হচ্ছে আকৃতিতেও ছোট আবার বেগেও কম এই টাইপের যে বস্তুগুলো রয়েছে কণাগুলো রয়েছে তাদের বেলায় আমরা যদি ফিজিক্সটাকে খাটাতে চাই তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলা ইউজ করতে হবে আবার আকৃতিতে ছোট বাট বেগে বেশি এই টাইপের কণাগুলোর জন্য আমরা যদি ফিজিক্সের সূত্র খাটাতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিল্ড থিওরির সূত্রগুলো ইউজ করতে হবে সো আমাদের আলোচনায় বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্সটা তো ফার্স্ট পেপারে বলতে গেলে অনেক ডিটেলসেই আলোচনা হয়েছে আর আমরা রিলেটিভিস্টিক মেকানিক্স নিয়ে আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছু কিছু ধারণা আসলে এইচিসি লেভেলে অর্জন করি আর এগুলো আমরা আরও হায়ার লেভেলে আসলে স্টাডি করব কেউ যদি এই ফিল্ডগুলোতে কাজ করো আচ্ছা তো আমরা এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি পড়ব এই চ্যাপ্টারে আমরা কোয়ান্টাম থিওরির কিছু আলোচনা দেখব কৃষ্ণ বিকিরণ ফটোতরিত ক্রিয়া কম্পটন প্রভাব আপাতত নামগুলো শুনে যাও এগুলো নিয়ে ডিটেলসে আলাদা আলাদা ক্লাসে আলোচনা হবে আমরা এই চ্যাপ্টারে আর করব কি স্পেশাল রিলেটিভিটি নিয়ে আলোচনা সেটা হচ্ছে গ্যালিলিও আর লরেন্স রূপান্তর থাকবে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব থাকবে তত্ত্বের ফলাফল থাকবে ভর শক্তি সম্পর্ক থাকবে আর মডার্ন ফিজিক্সের মধ্যেই কিন্তু তেজস্ক্রিয়তা নিউক্লিয়ার বিক্রিয়া এগুলো আলোচিত হয় বাট এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি কোন অধ্যায় নবম অধ্যায় মানে এটার পরের যে অধ্যায়টা আমি ক্লাসগুলো নিয়েছি অলরেডি সেখানে কিন্তু অলরেডি আমরা এই অধ্যায়ের আলোচনাগুলো পড়ে ফেলেছি সো আমরা অ্যাকচুয়ালি কাভার করবো এই চ্যাপ্টারের এতটুকু অংশ তো চলো আমরা আমাদের আলোচনায় ঢুকে যে আজকে আমি বেশি পড়াবো না আজকে জাস্ট তোমাদেরকে একটু ইন্টারেস্ট জাগাবো পরের ক্লাস থেকেই বলতে গেলে আমরা পড়া শুরু করব তো আমি একটু একটা ঘটনা দিয়েই আসলে আমাদের আছে ক্লাসটা শেষ করবো এখানে একটা বালককে তোমরা দেখতে পাচ্ছ এই বালকটা ধরো একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন তোমাকে যদি বলি বালকটা কোথায় দাঁড়িয়ে আছে তো তুমি কিন্তু শুধু বালকটা থাকলে বলতে না মানে ঠিক যদি এই মুহূর্তে থাকো তাহলে কিন্তু তুমি বলতে পারতে না তুমি বলতে হয়তো পারতে যে তোমার স্ক্রিনের মাঝামাঝি আছে তো তুমি কার সাপেক্ষে বলছো স্ক্রিনের সাপেক্ষে মানে তুমি যে কোনো একটা কিছুর সাপেক্ষে কিন্তু তার অবস্থানটা তোমার বলতে হচ্ছে রাইট আবার এখন যদি দেখি এখন কিন্তু বালকটার সাথে একটা গাছ রয়েছে আমরা কিন্তু গাছের সাপেক্ষে বালকের অবস্থানটা বলতে পারি আমরা বলতে পারি বালকটা গাছ থেকে এতটুকু দূরত্বে রয়েছে সো এই যে এখানে গাছটার উদাহরণ দিলাম স্ক্রিনটার উদাহরণ দিলাম এগুলো আসলে কি এগুলো আসলে আমার প্রসঙ্গ সো প্রসঙ্গ কি অবস্থান বা গতি হিসাবের সময় যাকে আদর্শ ধরা অর্থাৎ বলি যেরকম যে স্ক্রিনের এখানে আছে গাছ থেকে এত দূরে আছে সো যার সাপেক্ষে আসলে বলি সেই সাপেক্ষ জিনিসটাই আসলে কি আমার প্রসঙ্গ সো এই এই তার মানে আমার ঘটনাটার জন্য আসলে কি গাছটা প্রসঙ্গ কাঠামো হিসেবে রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করছে। আচ্ছা এখন চলে আসি এই রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো এটা কিন্তু আবার ধরন রয়েছে এটাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই রকমের মূলত জড় প্রসঙ্গ কাঠামো বা ইংরেজিতে বললে ইনার্সিয়াল ফ্রেম অজড় প্রসঙ্গ কাঠামো বা ইংরেজিতে বললে নন ইনার্শিয়াল ফ্রেম তো এই দুই কাঠামোর মধ্যে তফাৎটা কি এটার সাথে এটা কিসের মাধ্যমে পার্থক্য করা যায় সো এটা নিয়ে যদি আলোচনা করতে চাই জড় প্রসঙ্গ কাঠামো চলো আমরা একটু অ্যানিমেশন দেখে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে গাছটা রয়েছে বালকটা রয়েছে বালকটা একটা সুনির্দিষ্ট বেগে গাছটা থেকে দূরে সরে যেতে লাগলো তো এই ঘটনাটার জন্য আমরা যদি দেখি গাছের সাপেক্ষে ছেলেটার বেগ হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ছেলেটার বেগটা কিন্তু এমন না যে এতটুকু সময় বেশি ছিল আবার এতটুকু সময় একটু কম আবার এতটুকু সময় আরেকটু বেশি তো এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি বেগের কিন্তু তারতম্য ঘটেনি একটা সুনির্দিষ্ট বেগে বালকটা চলে গেল তাহলে এই টাইপের যদি অবস্থাটা হয় তাহলে আমরা এই যে গাছটাকে প্রসঙ্গ কাঠামো বলেছিলাম এই গাছটাকে আরও স্পেসিফিক্যালি একটা নাম দিতে পারি এটা শুধু প্রসঙ্গ কাঠামোই না এটা বরং জড় প্রসঙ্গ কাঠামো তো জড় প্রসঙ্গ কাঠামো তাহলে কখন আমরা বলছি যদি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো একটা অবজেক্ট আমরা যাটা গতি হিসাব করছি বা অবস্থান হিসাব করছি সেটা সুসমবেগে অর্থাৎ সমবেগে চলে যায় তাহলে সেই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো ওই অবজেক্টটার সাপেক্ষে আবার উল্টাটা কি হবে তার মানে অজর প্রসঙ্গ কাঠামোটা সেটার ক্ষেত্রে আসলে বেগটা কনস্ট্যান্ট থাকবে না সো এই বেগটা কনস্ট্যান্ট না থাকাটা আমি কিভাবে দেখাবো এটা যদি দেখাই দেখো এইখানে বালকটা রয়েছে এখানে বালকটা রয়েছে এখানে গাছটা রয়েছে এই অবস্থাতে বালকটা দেখো একটু আস্তে আস্তে বেগটা বাড়ালো আবার একটা সময় পরে সে থেমে গেল অর্থাৎ এখান পর্যন্ত তার বেগটা বেড়েছে সমবেগে আবার চলেছে তারপরে আবার বেগটা কমে থেমে গিয়েছে তার মানে এখানে কিন্তু তার বিভিন্ন সময় বা বিভিন্ন মুহূর্তে বালকটার কিন্তু গাছের সাপেক্ষে বেগের পরিমাণটা কম বেশি ছিল রাইট কখনও বাড়ছিল কখনো কম ছিল কখনো জিরোই হয়ে গিয়েছে সো এই অবস্থাটার জন্য আমরা কিন্তু এই সিস্টেমে এই গাছটাকে কি কাঠামো বলবো অজর প্রসঙ্গ কাঠামো বলবো কারণ গাছের সাপেক্ষে যেই ছেলেটার বেগ রয়েছে সেই ছেলেটার বেগটা কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না তাই আমরা এই ক্ষেত্রে বলবো যে গাছটা হচ্ছে আমার কি অজড় প্রসঙ্গ কাঠামো তো এখানে আরও দুইটা ইম্পর্ট্যান্ট কথা রয়েছে সেই ইম্পর্ট্যান্ট কথা দুটো যদি বলি জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ ভি ইকোয়াল টু ইউকোয়ার ইকো টু এস এই সূত্রগুলো আমার খাটবে জড় প্রসঙ্গ কাঠামোতে এই সূত্রগুলো খাটবে অর্থাৎ তুমি যদি একটা সুনির্দিষ্ট সময় পরে বালকটার বেগ জানতে চাও সুনির্দিষ্ট সময় পরে বালকটার অবস্থান জানতে চাও গাছের উপরে বসে তাহলে তুমি এটা হিসাব কিতাব করতে পারবে বাট যদি জিনিসটা অজর প্রসঙ্গ কাঠামো হয় অর্থাৎ ধরো তুমি একটা বাসের মধ্যে আছো সেই বাসের মধ্যে তুমি একটা বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলছ সো এই বাসটা অবশ্যই সমবেগে চলছে না এই বাসটা কি তোমার সময়ের সাথে সাথে কখনো বেগ বাড়াচ্ছে কখনো বেগ কমাচ্ছে সো এই ক্ষেত্রে কিন্তু তুমি বাসটার মধ্যে যে আছো বাসটা কি জড় প্রসঙ্গ কাঠামো না অজড় প্রসঙ্গ কাঠামো অজড় প্রসঙ্গ কাঠামো কারণ বেগটা সে সুনির্দিষ্ট নিয়ে চলছে না এখন বাসের বাইরে থেকে যদি কোনো তোমার বন্ধু দেখে যে তোমার বলটা ক্যাচ ক্যাচ খেলতেছ আর বলটা কত সময় পরে কত উপরে যাবে সেই বাইরে থাকা বন্ধুটা কিন্তু তোমার বাসের ভেতরের বলের অ্যাকশনটা মানে তুমি যে টেনিস বলটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলছো সেটার মধ্যে কিন্তু সে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস বা এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রগুলো ফেলতে পারবে না কেন কারণ বাসটা কি তোমার বন্ধুর সাপেক্ষে একটা অজর প্রসঙ্গ কাঠামো রাইট সো এই ক্ষেত্রে কিন্তু তোমার এই ঘটনাটাতে নিউটনের যে সূত্রগুলো রয়েছে সেগুলো প্রতিপালিত হবে না তার মানে আমরা কিন্তু এখানে নিউটনের সূত্রটা আরও একটা সীমাবদ্ধতা জেনে গেলাম অর্থাৎ এই ক্ষেত্রটাতে আমরা যদি নিউটনের সূত্র দিয়ে অ্যাকচুয়ালি অবস্থান দূরত্ব স্মরণ বেগ শেষ বেগ এগুলো মাপতে চাই মাপা যাবে বাট যদি বাসে আমি থাকি বাসটা ব্যাগ ভ্যারি করছে আর বাইরে থাকা বন্ধু যদি বলে যে আমি ক্যাচ ক্যাচ খেলার সময় আমি আমার বলটা চার সেকেন্ড পরে কত মিটার দূরত্ব অতিক্রম করবে আমার বাইরের থাকা বন্ধুরা থেকে যদি এটা জানতে চাই বাইরে থাকা বন্ধুরা যদি নিউটনের সূত্র দিয়ে করে অর্থাৎ গতির সূত্র দিয়ে করে তাহলে কিন্তু বন্ধুটা সঠিক হিসাব দিতে পারবে না কারণ বন্ধুটা ব্যবহার করেছে নিউটনের সূত্র বাট এখানে ঘটনাটা কি অজড় প্রসঙ্গ কাঠামোতে হচ্ছে সো বন্ধুটা কিন্তু এক্ষেত্রে হিসাব দিলেও সেটা ভুল হিসাব হবে কারণ নিউটনের সূত্রটাই এখানে ভ্যালিড না সো আমরা এই ঘটনাতে আসলে জেনে গেলাম কি যে আমাদের প্রসঙ্গ কাঠামো কয় রকমের আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব এই জিনিসটা নিয়ে তো আমরা এখন ঢুকছি কোথায় ঢুকছি হচ্ছে আপেক্ষিকতাতে আপেক্ষিকতা আপেক্ষিকতা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের একটা জিনিস মাপ সো এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি কোথায় এই আপেক্ষিকতা মনে করে দেখো আমরা আপেক্ষিক বেগ পড়েছিলাম কোথায় পড়েছিলাম ফিজিক্স ফার্স্ট থার্ড সো আমরা সেখানে আপেক্ষিক বেগ নামে একটা কনসার্ট দেখেছিলাম সেখানে আমি এরকম একটা ফর্মুলা তোমাদের পড়িয়েছিলাম আপেক্ষিক বেগ ইকুয়াল টু যার আপেক্ষিক বেগ মাপ বা তার প্রকৃত বেগ অর্থাৎ স্থির বস্তুর সাপেক্ষে মাপা বেগ বিয়োগ যার সাপেক্ষে মাপ বা আপেক্ষিক বেগটা তার প্রকৃত বেগ সো যার আপেক্ষিক বেগ মাপবো তার প্রকৃত বেগ বিয়োগ যার সাপেক্ষে মাপবো তার প্রকৃত বেগ এই দুইটা রাশিমালা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি আপেক্ষিক বেগ তো একটু মনে করিয়ে দিই তোমাদের একটা এক্সাম্পল তাহলে বুঝতে সুবিধা হবে ধরো এখানে গাড়ি আছে দুইটা একটা ইয়েলো একটা ব্ল্যাক সো আমার হলুদ গাড়িটা আর লাল গাড়িটা দুইটাই পরস্পর পরস্পরের অভিমুখে দশ মিটার পার সেকেন্ড বেগে রওনা করলো তো এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে তারা রওনা করলো একজন আরেকজনের অভিমুখে তোমাকে যদি বলি হলুদ গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ কত তুমি কি করবে তুমি হচ্ছে কালো গাড়ির বেগ মাপতে চাও আপেক্ষিক বেগ রাইট সো তুমি করবে যেটা সেটা হচ্ছে কালো গাড়ির বেগটাকে বসাবে কোথায় কালো গাড়ির বেগটাকে বসাবে হচ্ছে এই জায়গাটাতে রাইট কারণ তুমি কালো গাড়ির বেগটা মাপতে চাচ্ছ আর কালো গাড়ির বেগের প্রকৃত বেগটা কত দশ মিটার পার সেকেন্ড সো দশ বসিয়ে দিলে আর কার সাপেক্ষে মাপতে চাচ্ছ হলুদ গাড়িটার সাপেক্ষে সো এই হলুদ গাড়িটার জন্য তুমি হচ্ছে এই জায়গায় যেহেতু হলুদ গাড়ির সাপেক্ষে মাপছো আর হলুদ গাড়ির প্রকৃত বেগ হচ্ছে দশ সো জিনিসটা এরকম হওয়া উচিত ছিল তাই না বাট এখানে একটা কনসেপশনের ভুল আছে সেটা কি আমরা এইটা কোন দিকে এইটা যদি আমরা বাম দিকে দেখি এটা দেখছি বাম দিকে এটা বাম দিকে যদি দেখি তাহলে এটাকে যদি আমরা প্লাস টেন বা পজিটিভ টেন যদি বলি এটাকে কি আমরা পজিটিভ টেন বলতে পারবো না এটা কিন্তু আমার বলতে হবে কি নেগেটিভ এটা কিন্তু ভ্যালুর নেগেটিভ এটা আর এটার সাথে প্যাচ লাগাবেন এটা হচ্ছে সূত্রের নেগেটিভ আর এখানে আমরা একটা মাইনাস ইউজ করছি আরেকটা সেটা কেন ইউজ করতেছি এটা ইউজ করতেছি যে ডান জন্য আমি বাম দিককে পজিটিভ ধরেছি কেন এটাকে দশ লেখা মানি বাম দিককে পজিটিভ ধরে ফেলা আর এইখানে যেহেতু এটা ডান দিকে সো ডান দিকের বেগ এটাকে আমার মাইনাস হতে সো এটা হচ্ছে বেগ এর সামনের যে মাইনাসটা সেটা ডান বাম হওয়ার কারণে তো এখানে দাঁড়ালো কি দশ বিয়োগ বিয়োগ দশ অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস দশ যোগ দশ হয়ে যাবে তাহলে হিসাব করে আসবে কি হিসাব করে আসবে বিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ তাহলে আমরা কিন্তু বলতে পারি হলুদ গাড়ির সাপেক্ষে কালো গাড়ির আপেক্ষিক বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড একইভাবে কিন্তু উল্টাটাও করা যেত কালো গাড়ির সাপেক্ষে হলুদ গাড়ির বেগটা কত সেটাও দশ বিয়োগ বিয়োগ দশ বিশ মিটার পার সেকেন্ড আসতো সো আমরা আপেক্ষিক বেগ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আরেকটা ক্লাসে সো এর জন্য এখানে বেশি কিছু বলবো না সো তোমাদের যাদের কনফিউশন আছে তারা ওই ক্লাসটাতে গিয়ে দেখে নিতে পারো তবে এইখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে ফেললাম একটু দ্রুত হিসাব করার জন্য আমরা একটা শর্টকাটের মতন জিনিস মনে রাখবো যদি দুইটা অবজেক্ট পরস্পর পরস্পরের মুখোমুখি আসে তাহলে তাদের মধ্যে যে আপেক্ষিক বেগ হবে সেটা তাদের প্রকৃত বেগের যোগ ফলার সমান তাই কিন্তু হয়েছে না দশ বিয়োগ বিয়োগ দশ মানে আসলে কি হয়েছে দশ যোগ দশ আমরা সরাসরি মনে রাখবো মুখোমুখি হলে যোগ আবার একই দিকে হলে বিয়োগ এটা আমাদের হিসাবের দ্রুততার জন্য এমনিতে কিন্তু কনসেপ্ট এটা না কনসেপ্ট কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে অলরেডি পড়ে এসেছি ঠিক আছে সো আমরা এইখানে একটা ঘটনা দেখলাম চলো এখন আরেকটা ঘটনা দেখি এখানে কি দেখতে পাচ্ছ সূর্য সূর্য থেকে আলো বিকৃত হচ্ছে আর একটা রকেট সো আমরা জানি একটা রকেট ধরো সাপোজ ডান দিকে দশ লক্ষ মিটার পার সেকেন্ড দশ লক্ষ মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে আর সূর্য থেকে ধরো সাপোজ আলো আমরা জানি থ্রি ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড বা আমি এভাবে লিখতে পারি তিরিশ কোটি সো তিরিশ কোটি মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে যাচ্ছে তাহলে এখন দেখো দশ লক্ষ আর তিরিশ কোটি তারা পরস্পর পরস্পরের মুখে একই দিকে যাচ্ছে মুখোমুখি তাহলে এখন যদি জানতে হয় যে রকেটের সাপেক্ষে তোমার আলোর বেগ কত তাহলে আপেক্ষিক বেগ কত তাহলে আমি একটু কনসেপ্ট শিখেছি যদি মুখোমুখি হয় তাহলে দ্রুত হিসাব করার জন্য কি করব সরাসরি যোগ করে দিব তাহলে খুব সহজেই তিরিশ কোটি যোগ দশ লাখ দ্যাট মিনস তিরিশ কোটি দশ লাখ হবে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে কার রকেটের সাপেক্ষে আলোর রাইট সো রকেটের সাপেক্ষে আলোর আপেক্ষিক বেগ হবে 30 কোটি দশ লক্ষ মিটার পার সেকেন্ড এই যে এখানে একটা কনসেপ্ট আমি পড়িয়েছি এই কনসেপ্টটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি এই কনসেপ্টটা আমি কিন্তু আবার পড়াতে পড়াতে আরো তিন চার ক্লাস পরে একটা সময় যে রেফারেন্স টানবো যে এই কনসেপ্টটা পড়েছি এই কনসেপ্টটা ঠিক আছে কিনা ভুল আছে ঠিক আছে তো আপাতত আমরা যে সায়েন্স শিখেছি যতটুকু পর্যন্তই শিখেছি ফিজিক্স ফার্স্ট পেপার সেটা অনুসারে কিন্তু আমার হিসাব আমাকে তাই বলছে 30 কোটি দশ লক্ষ হবে মিটার পার সেকেন্ডে হিসাব কার সাপেক্ষে কার বেগ রকেটের সাপেক্ষে আলোর আপেক্ষিক বেগ তো এই জায়গাটা আমরা এই পর্যন্ত বুঝলাম একটা স্টারমার্ক রেখে গেলাম পরে আবার আমরা এখানে এসে রিভিউ করব আচ্ছা এবার আমি চলে আসি একটা ইন্টারেস্টিং ঘটনায় এই ইন্টারেস্টিং ঘটনাটা দিয়ে আমরা আসলে আজকের ক্লাসটা শেষ করব তো এখানে দেখো বালক দাঁড়িয়ে আছে হাতে তার একটা বল রয়েছে এই বালকটা কি করলো বলটাকে ওপরের দিকে ছুঁড়ে মারলো সো বলটা উপরের দিকে ছুঁড়ে মারলে বোঝাই যাচ্ছে একটা সরল পথে উঠলো আবার একটা সরল পথে নেমে গেল বলের গতিপথ যদি জানতে চাও বলের গতিপথ বালকটার কাছ থেকে জানতে চাইলে বালকটা বলবে হ্যাঁ এটা একটা সরলরৈখিক গতিপথ অবলম্বন করেছে তো এখানে কিন্তু বলে রাখি বালকটা কিন্তু সবসময় যে কোনো গতিশীল টাঠামতো থাকলেও সে নিজেকে চিন্তা করবে সে স্থির রয়েছে তাকে যদি বাসের মধ্যেও বসিয়ে দিতাম বাসের মধ্যে বলতাম যে ক্যাচ ক্যাচ খেলো ওপরের দিয়েও দিকে বল মারো আবার তুমি ক্যাচ ধরো বালককে এই ঘটনাটা করতে বলে যদি আমি বলতাম যে তুমি বলটা উপরের দিকে মারো আবার ক্যাচ ধরো তাহলে গাড়ি বাসটা কিন্তু চলমান কিন্তু বালক বলবে সে উপরের দিকে মেরেছে আর বলটা আবার উপর থেকে নিচে তার হাতেই পড়েছে তার মানে বলটা সরল পথে গতিশীল ছিল কারণ বালক বুঝবেই না সে আসলে নিজে গতিশীল ছিল আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা যদি কোনো গতিশীল অবজেক্টের মধ্যেও বসে থাকি তাও কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা স্থির আছি চারপাশের জিনিসপত্রগুলো বুঝি পেছনের দিকে যাচ্ছে এটা কিন্তু খুব কমন এক্সাম্পল তুমি যদি ট্রেনে করে কোথাও যাও তুমি কিন্তু খেয়াল রাখবে যে ট্রেনে যখন তুমি যাচ্ছ তোমার কাছে মনে হবে কি যে ট্রেনটা স্থির আছে তুমি স্থির আছো চারপাশের গাছপালাগুলো পেছনের দিকে যাচ্ছে সো মানুষের কিন্তু এটা অবজারভেশনের নেচার সো এই ঘটনাটার মধ্যে আমরা যদি দেখি এখন বালকটাকে আমি একটা স্কেট বোর্ডে উঠিয়ে দিলাম একটা বালিকাকেও রাখলাম একটা পাশে স্থির হিসেবে সো এখন বালকটা বালিকার সাপেক্ষে একটা বেগে সামনের দিকে ধরো যাচ্ছে সো সামনের দিকে যাচ্ছে যাওয়ার মুহূর্তে সে ক্যাচ ক্যাচ খেলছে তাহলে এই যে এই ঘটনাটা বালিকাটা কিভাবে দেখবে আর বালকটা কিভাবে দেখবে চলো খেয়াল করা যাক সো বালকটা দেখবে ঠিক সেই রকমই যেটা বলেছিলাম আমি বাসের ক্ষেত্রে বালক থাকলে বা ট্রেনের মধ্যে বালক থাকলে সে দেখবে সে উপরের দিকে মেরেছে আর বলটা আবার তার হাতের ওপরে এসে পড়েছে দ্যাট মিনস বালকটা দেখবে প্রায় সরলরৈখিক পথে আসলে বলটা গিয়েছে সো এই কার্ভে সেই অত বেশিও দেখবেন না জাস্ট বোঝানোর কারণে দেখালাম বালক প্রায় প্রায় সরারৈখিক পথে এটা উঠেছে নেমেছে কিছুটা কার্ভ হইলো প্রায় সরারৈখিক বালিকাটা কি দেখবে বালিকা দেখবে না একটা বড় একটা আমার প্রাসের মতন গতিপথে আমার যে বলটা রয়েছে বালকের সেই বালকের বলটা ট্রাভেল করেছে অর্থাৎ একটু খেয়াল করে দেখো বালিকার সাপেক্ষে দেখছে এরকম গতিপথ আর বালকের সাপেক্ষে দেখছে এরকম গতিপথ তাহলে কে ভুল কে সঠিক এটা নিয়ে তোমাদের একটু কনফিউশনে ফেলা যাক আর আমি একটু হিন্টস হিসেবে বলে দিই যে এখানে কিন্তু দুইজনই সঠিক তোমাদের ভাবতে হবে কিভাবে আসলে একই ঘটনা দুইজন দুইভাবে বললো আর দুইজন কি আমি বলছি দুইজনই সঠিক সো এটা বোঝার জন্যই আসলে আমার বুঝতে হবে মডার্ন ফিজিক্স বা রিলেটিভিটি তো আমরা পরের ক্লাসে অ্যাকচুয়ালি শুরু করব আমাদের মডার্ন ফিজিক্সের মেইন আলোচনা এই ঘটনাগুলো এক্সপ্লেন করব এই ঘটনাগুলো দিয়ে আমরা কিভাবে মডার্ন ফিজিক্সের পুরো চ্যাপ্টারটা শেষ করে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে